Assalamualaikum everyone. Mohona's recipe bitite shokolke shagotom janacchi. Ajke apnaderke toiri kore dekhabo hotel style e khasta koliza singara. Bashay khub moja kore hotel er moto kore apnara ei khasta koliza singara ta toiri kore nite paren. To koliza singara toiri korar jonno chole jacchi shorashori mul recipe te. Prothome singarar dough toiri kore nite hobe tai ami ekta batite 2 cup poriman moida nicchi. এখনই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরা সেই সাথে অ্যাড করে দিচ্ছি লবণ আরও অ্যাড করে দিচ্ছি তেল এক কাপ পরিমাণ ময়দার জন্য 2 টেবিল স্পুন তেল নিতে হবে যেহেতু এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি তাই আমি 4 টেবিল স্পুন তেল অ্যাড করছি আর সিঙ্গারার ডো এর জন্য তেলের পরিমাণ পারফেক্ট হতে হবে তাহলে আপনাদের সিঙ্গারাগুলো খাস্তা হবে সেই সাথে হাত দিয়ে ভালোভাবে তেলের সাথে ময়দাগুলোকে মিশিয়ে নিতে হবে তেল যেন খুব ভালোভাবে ময়দার সাথে মিশে যায় তাই হাত দিয়ে এই কাজটি খুব ভালোভাবে একটু সময় নিয়ে করে নিতে হবে কখন বুঝতে হবে যে তেলের পরিমাণ ঠিক আছে কিছু ময়দা হাতের মুঠোয় নিলে নিজে নিজে যদি ভেঙে না যায় বা গুঁড়ো হয়ে না যায় তাহলে বুঝতে হবে তেলের পরিমাণ ঠিক আছে আর সিঙ্গারার ডো পারফেক্ট ভাবে তৈরি করার জন্য অল্প অল্প করে পানি দিয়ে সিঙ্গারার ডো তৈরি করে নিতে হবে একসাথে বেশি করে পানি দেওয়া যাবে না পানি বেশি পড়ে গেলে সিঙ্গারার ডো একেবারে পারফেক্ট হবে না সেই ক্ষেত্রে সিঙ্গারাগুলো খাস্তা হবে না তাই পরিমাণে অল্প অল্প করে পানি দিয়ে সিঙ্গারার ডো তৈরি করে নিতে হবে আমরা রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করি সেরকম হবে না এই ডোটা কিছুটা শক্ত হবে কিন্তু একেবারে ওভার শক্ত করে ফেলা যাবে না সিঙ্গারার ডো আমার তৈরি করা হয়ে গেছে উপরে কিছুটা তেল মেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আর এই ফাঁকে আমি সিঙ্গারার পুর রেডি করে নেছি তাই একটা ফ্রাই প্যান বসিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন আদা বাটা হাফ টেবিল স্পুন রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য তেলের মধ্যে হলুদ মরিচের গুঁড়া অ্যাড করলে কালার কিন্তু অনেক সুন্দর আসে তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টিস্পুন মরিচের গুঁড়া 1 টিস্পুন জিরার গুঁড়া 1 টিস্পুন আরও অ্যাড করে দিচ্ছি গরুর মাংসের মশলা 1 টিস্পুন আর এখানে গরুর মাংসের মশলা অ্যাড করার কারণে খুব ভালো একটা টেস্ট আসে কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে গুঁড়া মশলা যেন পুড়ে না যায় তাই কিছুটা পানি অ্যাড করছি লবণ অ্যাড করা হয়নি তাই এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি মশলা আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি কোনো গোটা গরম মশলা অ্যাড করিনি লাস্টে কিছুটা গরম মশলার গুঁড়া অ্যাড করা হবে আপনারা চাইলে গোটা গরম মশলা অ্যাড করে নিতে পারেন মশলা কষানো হয়ে গেলে এখানে আমি কলিজা অ্যাড করে দিচ্ছি আর এই কলিজা আমি আগেই হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি কলিজা রান্নার রেসিপি আমার চ্যানেলে আছে কিভাবে আমি সেদ্ধ করেছি সেটাও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব আর এখানে কলিজা টুকরো করা আছে 1.5 কাপ কলিজা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা কলিজাটা হতে খুব বেশি সময় লাগবে না কিছুক্ষণ রান্না করার পরে আমরা এখানে আলু অ্যাড করে দেব তার আগে কলিজা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তো কোনো প্রকার পানি ছাড়াই আমি কলিজাটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এই কলিজার মধ্যে অ্যাড করে দিয়েছি 3 কাপ পরিমাণ আলু কলিজার সাথে মিল রেখে আলুগুলো টুকরো করে নিতে হবে কলিজা নিয়েছি আমি 1.5 কাপ আলু নিয়েছি 3 কাপ আপনারা চাইলে আলুর পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারেন এখন আলু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তাই ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আলুটাও যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এখন পুরোপুরি রান্না করে নেওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করার পর বলক যখন চলে আসবে তখন আমি ঢাকনাটা দিয়ে আগুনটা মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে রান্না যখন হয়ে আসবে আলু সেদ্ধ হয়েছে কি না চেক করে নিতে পারেন আর কিছুটা ঝোল থাকতে থাকতে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর এখানে আমি গরম মশলার গুঁড়া অ্যাড করছি হাফ টিস্পুন তারপর পুরোপুরি ঝোল টেনে নিতে হবে ঝোল যখন টেনে যাবে লাস্ট পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি
এমনিতেও আমরা সিঙ্গারার সাথে কিন্তু কাঁচা পেঁয়াজ খাই, তাই আপনারা লাস্ট পর্যায়ে কিছুটা এভাবে কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিতে পারেন। এতে করে সিঙ্গারার পুর খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখন একটা স্প্যাচুলার সাহায্যে কিছু আলু এভাবে ম্যাশ করে নিচ্ছি। এতে করে সিঙ্গারার পুর একটু আঠালো হবে। এই তো আমার সিঙ্গারার পুর কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি ডোয়ের কাছে। ডো রেস্টে রাখার কারণে আরও বেশি পারফেক্ট হয়, তা আপনারা চেষ্টা করবেন কিছু সময় রেস্টে রাখার জন্য। আপনারা রেস্টে রেখে অন্যান্য কাজগুলো কিন্তু করে নিতে পারবেন। এখন আমি একটু ভালো করে মথে নেছি, তারপরে একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি এভাবে ছুরির সাহায্যে 12 টুকরো করে নেছি। আমার 24টা সিঙ্গারা হবে এখানে, আর সিঙ্গারাগুলো খুব বেশি ছোট হয়নি, মাঝারি সাইজের সিঙ্গারা হয়েছে। তো 2 কাপ ময়দা দিয়ে আমি মাঝারি সাইজের 24টা সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এখন সিঙ্গারার জন্য আমি রুটিটা কিভাবে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন, একটু লম্বাটে করে বেলে নিতে হবে। ভিডিও একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন আমি রুটি কিভাবে তৈরি করে নিচ্ছি। লম্বা একটা রুটি করা আমার হয়ে গেছে। আমি এখন মাঝখানে এটাকে 2 পিস করে নিচ্ছি। এখন আপনাদেরকে সিঙ্গারার ভাজ দেখাবো। আর ভাজটা করার আগে আমি উপরে কিছুটা পানি লাগিয়ে নেছি, এতে করে ভালোভাবে আটকে থাকবে, ভাজার সময় খুলে যাবে না। আর এই সিঙ্গারার ভাজের কথা মুখে বলার চেয়ে আপনারা ভিডিওটা খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আমি খুব ভালোভাবে কিছুটা পানি লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায়। আর রুটি কিন্তু একটু মোটা রাখতে হবে, পাতলা রাখা যাবে না, কিছুটা মোটা রেখে এই রুটিগুলো তৈরি করে নিতে হবে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। এখন এই রুটির কোণের ভিতরে যেই পুর আমি রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। একটু পানি লাগিয়ে যে সাইডটা বড় সেই সাইডটা ধরে আমি অন্য সাইডে এভাবে হাত দিয়ে চেপে লাগিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আরেকটা সাইড এভাবে আমি হাত দিয়ে চেপে বন্ধ করে দিয়েছি, আর অন্য সাইডটা আমি ওই সাইডের সাথে লাগিয়ে নিচ্ছি। পানির দরকার হলে কিছুটা পানি আপনারা লাগিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে সিঙ্গারা ভাজের যে পদ্ধতিটা এখন দেখিয়েছি এটা বেশিরভাগ হোটেলগুলোতে এভাবে ভাজ করে থাকে। দেখতেই পাচ্ছেন এক সাইড দিয়ে খুব সুন্দর একটা ভাজ হয়েছে। তো প্রথম ভাজের পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম, এখন আমি দ্বিতীয় পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এভাবেও হোটেলগুলোতে কিন্তু তৈরি করা হয়। সেম আগের মতোই কিছুটা পানি লাগিয়ে একটা কোণ তৈরি করে নিতে হবে। এখন আগের মতো করে হাত দিয়ে একটুখানি ভালোভাবে চেপে দিতে হবে। তারপরে আমি এখানে পুর দিয়ে দিচ্ছি। এখন সাইডে কিছুটা পানি লাগিয়ে আগের মতো করেই এভাবে সিল করে দিতে হবে। আর এখন আমি 2 সাইড দিয়েই এটাকে চেপে দিচ্ছি। এভাবেও কিন্তু এক ধরনের সিঙ্গারা হয়, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে। তো আমি এভাবে তৈরি করব না, অন্যভাবে করব। 2 সাইড থেকে এভাবে চেপে দিতে হবে, এই সাইড থেকে আর এই সাইড থেকে। আশা করি ভিডিওটা দেখেই আপনারা বুঝে নিচ্ছেন আমি সিঙ্গারাগুলো কিভাবে তৈরি করছি। আর এই সিঙ্গারাটার ভাজ হবে ঠিক এরকম। তো হয়ে গেল হোটেল স্টাইলে দ্বিতীয় ভাজ। হোটেলগুলো তো বিভিন্নভাবে সিঙ্গারার ভাজ দিয়ে থাকে, তো এই 2ভাবে সবচেয়ে বেশি কিন্তু সিঙ্গারার ভাজগুলো দিয়ে থাকে। তো এইভাবে আমি সবগুলো সিঙ্গারার ভাজ দিয়ে ফিরে আসছি। এই তো সবগুলো সিঙ্গারার ভাজ আমার করা হয়ে গেছে। এখন আমি সরাসরি চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই সিঙ্গারাগুলো ভাজারও কিন্তু একটা নিয়ম আছে, যেমন তেল কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, তেলটা সামান্য একটু গরম থাকতেই আপনারা সিঙ্গারাগুলো দিয়ে দিবেন। আমি আপনাদেরকে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলছি এভাবে আপনারা সিঙ্গারাটা তৈরি করে দেখুন, আপনাদের সিঙ্গারাগুলো পুরো হোটেলের মতো হবে। এ পর্যায়ে কোনো কিছু দিয়ে নাড়ার দরকার নেই, কারণ সিঙ্গারাগুলো অনেক নরম থাকে, এ পর্যায়ে ভেঙে যেতে পারে। পাতিল ধরে আপনারা এভাবে একটু নেড়ে দিতে পারেন। আর প্রথম পর্যায়ে আগুন হাইতে রাখবেন না, মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রেখে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। যখন তেলের উপর ভেসে আসবে, কিছুটা শক্ত হয়ে আসবে, তখন আগুন কিছুটা বাড়িয়ে তারপরে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলে সিঙ্গারার ডো কাঁচা থাকে না। তো লাস্টে আগুনটা আপনারা মিডিয়ামে রেখে ভেজে নেবেন। তো আমার সিঙ্গারা ভাজা হয়ে গেছে, আমি সিঙ্গারাগুলোকে তুলে নিচ্ছি। সিঙ্গারা কিন্তু দিয়ে দিলেই হয়ে যায় না, সিঙ্গারাটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ সময় ধরে ভেজে নিলে সিঙ্গারাগুলো কিন্তু উপরে অনেকটা মুচমুচে থাকে। ভাজার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিঙ্গারার কোনাটা কত সুন্দর করে বের হয়েছে, আর সিঙ্গারার ভাজও কতটা সুন্দর হয়েছে। 2টা ভাজি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর দেখুন
আশা করি আপনাদের রেসিপিটি অনেক বেশি উপকারে আসবে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আপনাদেরকে আর কি বলবো, আপনারা তো ভিডিও দেখেই বুঝতে পারছেন সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট হয়েছে। উপরেরটা অনেক বেশি খাস্তা হয়েছে আর ভিতরটা দেখুন কতটা আকর্ষণীয় লাগছে। এখনই কিন্তু খেতে ইচ্ছে করছে। এখন আর কি গরম গরম সিঙ্গারাগুলো পরিবেশন করব কাঁচা মরিচ, পেঁয়াজ আর সস দিয়ে। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।